আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শপিং করার জন্য আসছি কস্কোতে। আর দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছি। তো আল্লাহ ভালো জানে আজকে কখন বাসায় যাব শপিং শেষ করে। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে শপিংটি, আর সাথে কিছু কথা বলবো। অনেক দিন থেকে দেখতে পাচ্ছি ইউটিউবের মধ্যে অনেক সমস্যা চলতেছে, পায়েল আপুর পরিবারের সবাইকে দেখতেছি এক একজন এক এক ধরনের কথা বলতেছে। তো আমি একটাই কথা বলবো সবাইকে, যে আমাদের কাছে খারাপ লাগতেছে শুনে যে পায়েল আপু বলতেছে এক ধরনের কথা, ওনার হাজবেন্ড বলতেছে আরেক ধরনের কথা, ওনার শাশুড়ি বলতেছে, ওনার ননদ বলতেছে, তারপর পায়েল আপুর হাজবেন্ডের মেয়ে বলতেছে। তো সবার কথাই শুনলাম, আসলে শুনে বুঝতে পাচ্ছি না কি হচ্ছে আর কি হবে। আমার একটাই কথা যে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের ফ্যামিলি সম্বন্ধে কথাগুলা সমস্যার কথাগুলা না বলাই ভালো ছিল, কারণ আপনারা নিজেদেরকে নিজেরাই পচিয়ে ফেলেছেন এগুলা বলে। তো আমার যতটুকু মনে হয়েছিল যে সবার ফ্যামিলিতে হয় সমস্যা, কম বেশি সবারই হয়, আর আমরা মানুষ বলতেই দোষে গুণে আমরা মানুষ। তো আমার মনে হচ্ছে আপনারা আপনাদের সমস্যাটা আপনারা নিজেরা নিজেদের মধ্যেই সমাধান করা উচিত ছিল, সোশ্যাল মিডিয়ায় না আসলেই ভালো হতো। আবার দেখলাম পায়েল আপুর শাশুড়ি অনেক কান্না করতেছিল, আসলে আমার কাছে দেখে অনেক খারাপ লেগেছিল যে উনি তো অনেক বয়স্ক একজন মানুষ, উনি বলতেছিল যে ওনার ছেলে অনেক ভালো মানুষ। তো মার কাছে আসলে সব সন্তানেরাই ভালো হয়, তো মা কখনো ছেলে মেয়েদেরকে খারাপ বলে না। তো আবার আন্টি বলছিল যে ওনার ছেলেকে পায়েল আপু নাকি গরু বানিয়ে রাখছে। তো ভাইয়াকে বলতেছি, ভাইয়া আপনি তো একজন মানুষ, তা আপনাকে আপনার ওয়াইফ কীভাবে গরু বানায়, তো আপনি কেন এরকম করতেছেন? তো আসলে আমি আপুকে দোষ দিচ্ছি না, ভাইয়াকেও দোষ দিচ্ছি না, আসলে আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলিতে আমি দেখেছি পুরুষরা মহিলাদের কথাই উঠে আর বসে, এটা কি ধরনের পুরুষত্ব আমি বুঝতে পাচ্ছি না। তবে আমার যুক্তিতে মনে হচ্ছে এটা কোনো পুরুষেরই কাম্য না যে মহিলাদের কথায় উঠা বসা, মা বোনকে ত্যাগ করা, মা বোনের সাথে সম্পর্ক নষ্ট করা, এসব আসলে অনেক খারাপ একটা জিনিস। কারণ আপনার বউ তো আসছে মাত্র কালকে, আর আপনার মা বোন তারা তো আর কালকে আসেনি, আর বউ মরলে তো বউ পাওয়া যায় ভাইয়া, মা মরলে আপনি মা পাবেন না। হয়তো আপনার মা আছে সেই কারণে আপনি বুঝতে পাচ্ছেন না যে মায়ের কতটা দরকার একটা সন্তানের জন্য। তো আমি আপনাকে বলতেছি, কারণ আমার মা নেই, আমার বাবাও নেই, আমরা জানি মা কী জিনিস। তো আশা করছি মায়ের মনে কষ্ট দিবেন না, মা বয়স্ক মানুষ, কয়দিন আর বাঁচবে? যদি আপনি আমার কথাগুলো শুনেন তাহলে কিছু মনে করবেন না, আমি খারাপ কিছু বলি নাই আপনাকে, কারণ মায়ের মনে কষ্ট না দেওয়াটাই ভালো। আর আপনাদের ফ্যামিলি সম্বন্ধে আপনারা নিজেরাই এটা ডিসকাস করতে পারেন কোনটা ভালো কোনটা মন্দ, এটা সোশ্যাল মিডিয়াতে আসাটাই উচিত ছিল না ভাইয়া। আর আমরা কেন আপনাদের কথাগুলো জানব, কারণ ইউটিউবে আসার উদ্দেশ্য হলো আমাদের সময় পাস করা, কারণ আমরা মহিলারা ঘর সামলাই, বাচ্চা সামলাই, তারপরে কিছু সময় থাকলে আমরা ওই সময়টাই আমরা ইউটিউবে কাজ করি, কারণ আমাদের সময় পাস করার জন্য। তো ওই ইউটিউবে এসে যদি আমরা নিজেদেরকে নিজেরা পচিয়ে ফেলি তাহলে ওটা কেমন দেখায় বলেন? আমার যুক্তিতে এটা একদমই খারাপ হয়েছে। আর আপনার মেয়ের কথাও শুনলাম,
ওই মেয়েটার কথাগুলো আমার অনেক ভালো লেগেছিল, কারণ ওই মেয়েটা কোনো রং কথা একটাও বলে নাই, কারণ ওই মেয়েটাও তো আপনার, কারণ পায়েল আপুর আগে আপনি ওই মেয়ের মাকে বিয়ে করেছিলেন, তো ওর কথাও আমি শুনেছি। তো আপনার মেয়েটা যখন আপনার কাছে যেতে পারছে না, বাবার আদর নিতে পারছে না, তাহলে ওই মেয়েটার মতো হতভাগা আর কে হতে পারে বলেন? কারণ আমাদের তো সন্তান আছে, আমাদের সন্তানটা তার বাবার কাছে যাচ্ছে, কথা বলতেছে, আর আপনার ওই মেয়েটা আপনার কাছে যেতে পারছে না, ওর কতটা দুঃখ না হলে ওই ওই ক্যামেরার সামনে এসে এই ধরনের কথাটা বলতেছে। আর ওর কথায় যুক্তি ছিল, কোনো খারাপ কথা বলেনি আমি শুনেছি। আর আপনার মার কথাও শুনলাম, উনি অনেক কেঁদেছিল, আমার খুব খারাপ লেগেছিল। তো আবার আপনি বলেছিলেন আপনার মা নাকি পাগল, মাকে সন্তান কিভাবে পাগল বলে, এটা তো অবিশ্বাস্য কথা ভাইয়া। আমার অনেক খারাপ লেগেছিল, কারণ যেই গর্ভধারিণী মাকে আপনি পাগল বলতে পারেন, তাহলে তা আমার মনে হয় আপনার মেন্টালি কোনো সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান, কারণ মাকে আপনি কিভাবে পাগল বলেন। আর আপনার ব্লগেও আমি দেখেছি আপনার মাকে, ওনার কথাবার্তা তো শুনেছি, আমার মনে তো হচ্ছে না যে উনি পাগল। তো আপনাদের ফ্যামিলি সম্বন্ধে কথাগুলো বলা আসলে আমাদের কোনো অধিকারই নেই, কারণ আপনারা নিজেরাই নিয়ে আসছেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের ফ্যামিলি সম্বন্ধে কথাগুলো, কারণ সবাই আপনাদের নিয়ে হাসাহাসি করতেছে, কথা বলতেছে, আপনাকে হিজলা বলতেছে, পায়েল আপুকে খারাপ কথা বলতেছে, কারণ এটা তো উচিত ছিল না আসলে, এটা তো বাহিরের লোকের জানার দরকারই ছিল না। তো আপনারা নিজেরাই হাতে ধরে বিপদটা কাঁধে আনলেন, তাই আপনাদের এগুলা সাফার করতে হবে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, তো আমার শপিং করাও শেষ, এখন আমরা গাড়িতে ঢুকাচ্ছি, আর গাড়িতে ঢুকিয়ে তারপর বাসার দিকে রওনা দিব। এই যে চলে আসলাম বাসায়, আর কি কি শপিং করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কোকাকোলা নিয়েছিলাম, তারপর নুডলস, তারপর চিপস, তারপর নিলাম পপকর্ন, জুস, তারপর আবার আরেকটা কার্টন নিলাম চিপসের, কারণ আমার বাচ্চারা এই চিপসগুলো অনেক পছন্দ করে। তো সবগুলো টেবিলে রাখতেছি, তারপর আলমন্ড নিয়েছিলাম, তারপর ডিম, ওরিও, নুডলস আরেকটা নিয়েছিলাম, তারপর নিলাম ক্রোসেন, আজকে টুকিটাকি অনেক বাজার করে ফেললাম। শ্যাম্পু নিলাম, তো অনেকগুলাই শপিং করা হলো আজকে। যদি ভালো লাগে আজকের ব্লগটি আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।
তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।